Assalamualaikum. আজকে আমরা ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে যার প্রথম পদ 1, তারপর এটা 11, তারপর এটা 21, তারপর এটা 1211। তো এভাবে করে আমাদের একটা ধারা দেওয়া আছে। তো আমাদের বলছে কি ধারাটির পরের পদ কত, তাহলে আমাদের পরবর্তী পদ নির্ণয় করতে হবে। তো এখন এইটার জন্য যদি আমি চিন্তা করি যে এই 1 এবং 11 এদের পার্থক্য কত, 10, 11 থেকে একবার দিলে 10 হচ্ছে। আবার আমি যদি তৃতীয় এবং দ্বিতীয় পদ চিন্তা করি তাহলে এটার পার্থক্য কত, 21 - 11, মানে ওটাও 10। কিন্তু এখন আমি যদি এইটা থেকে এইটার পার্থক্য বের করি দেখা যাবে 10-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে। আবার আমি যদি এইটা থেকে এটার পার্থক্য বের করি সেটা দেখা যাবে আরও বড় হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিন্তু প্রথম দিকে পার্থক্য সেম থাকলেও পরবর্তীতে কিন্তু পার্থক্য সেম নাই, তার মানে আমি এটা পার্থক্য দিয়ে কোনোভাবেই সলভ করতে পারবো না। এরপর আমি যদি দেখি যে কোনো সংখ্যার স্কোয়ার করে, অর্থাৎ 1 স্কোয়ার, এর মান কত, 1, যেটা আমাদের প্রথম পদ। এরপর আমি যদি 2 স্কোয়ার করি, 2 স্কোয়ার করলে হয় 4, তাহলে 11 আমাদের মেলানোর জন্য কত লাগবে, 7। এরপর আমি যদি 3 স্কোয়ার করি তাহলে হচ্ছে 9। তো এখানে মেইনলি আমাদের 4 + 7 লিখি তাহলে আমাদের আসবে হলো 11। তো এখানে আমাদের 3 দিকে 9 প্লাস এখন আমাদের 21 মিল করা লাগবে। তো 21 মিল করার জন্য আমাদের কত লাগবে, 10 দিলে 19, 11 - 12, 12 দিলে আমাদের 21 মিল হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু এখানে একটা সিরিয়াল আসছে, তো আমরা পরেরটা দেখি, 4 স্কোয়ার করি তাহলে আসবে হলো আমাদের 16। তো 16-র সাথে এখন অনেক বড় একটা সংখ্যা যোগ দিতে হবে, তাই না? 13 দিলে তো আর যোগ হবে না, যেহেতু 11, 12, যদি আমি এখানে 13 দিই তাহলে কিন্তু এই সংখ্যাটা আসবে না। তো অবশ্যই 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আসবে, কিন্তু এখানে কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমাদের এই প্রসেসেও কিন্তু কাজে লাগবে না, কেননা আমরা কিন্তু এখানে কোনো একটা সিকোয়েন্স পাইনি বা কোনো একটা গঠন পাইনি, ফর্মে এখানে আনতে পারিনি যেটা দিয়ে আমরা সহজেই পদগুলো নির্ণয় করতে পারবো। তো এইভাবেও কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, তাই আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে ব্যাপারটা। তো আমরা এখানে যেভাবেই একটা সিকোয়েন্স আনার চেষ্টা করি না কেন আমরা কিন্তু পারবো না। তো আমরা যদি এখানে দেখি 1 আছে কয়টা, 1টা, এখানে 1 আছে কয়টা, 2টা, এখানে আবার 1টা, এখানে আবার 3টা, এখানে আবার 4টা। তো 1-এর কিন্তু হিসাব যদি আমরা করি সেটাও কিন্তু মিলতেছে না। আমরা যদি আমরা 2-এর হিসাব করি, এখানে নাই, এখানেও নাই, এখানে 1টা, এখানে 1টা, এখানে আবার 2টা। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে 1 কয়টা আছে, 2 কয়টা আছে, ওইভাবেও কিন্তু আমরা মিলাতে পারবো না। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এখানে 1, এখানে 2টা 1, আবার 1টা 1 চলে আসছে। তাই আমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে প্রথম পদ কী আছে, 1 আছে। তো আমাদের ফার্স্টের যে পদ সেটা কি 1, তার মানে আমি ওটাকে কিছু করতে পারতেছি না, ওটা তো 1-ই থাকবে। তো আমি যদি দ্বিতীয় পদটা নিয়ে চিন্তা করি আমাদের কিন্তু অবশ্যই অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা নর্মালি যে সলভ করি এরকম ইকুয়েশন মানে ধারার পরের পদ কত, তো ওইভাবে আমাদের কিন্তু এটা চিন্তা করা যাবে না। তো আমাদের সেকেন্ড পদে কি আছে, 11। তো আমি কিন্তু এটাকে 11 বলতে পারবো না, আমি বলবো 1 1। তাহলে আমি এই 1, প্রথম যে 1 এটার জন্য আমি ইংলিশে লিখব 1, আর পরের যে 1 ওটার জন্য আমি নাম্বারে লিখবো 1। তো এইটা আমাদের কি নির্দেশ করতেছে যদি আমরা একটু চিন্তা করি, 1 1, আমি প্রথমটা লিখলাম ইংলিশে আর পরেরটা লিখলাম নাম্বার দিয়ে 1। এখন এই 1 আর 1 দ্বারা কী মিন করতেছে, 1 1টা আছে সেটা মিন করতেছে প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ তার আগের পদকে মিন করতেছে। 1 1 মানে 1টা 1 আছে, আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট পদে 1টাই 1 আছে। তো আমরা যদি এবার তৃতীয়টা নিয়ে একটু বিশ্লেষণ করি সেখানে আমাদের 2 1 আছে, তো আবার আমি ইংলিশে লিখব 2 এবং 1টাকে নাম্বারে লিখব। তাহলে 2 1 এটা কী নির্দেশ করতেছে, যে 2টা 1 আছে কোনটায়, সেটা হলো আমাদের দ্বিতীয় পদ নির্দেশ করতেছে। সেকেন্ড পদে আমাদের এই যে 1 1 কী ছিল, 1 1 দিলাম আমি 1 1, তো থার্ড পদ আমাদের 2 1 বলতেছে, তার মানে 2টা 1 আছে, সেটা কোথায়, আগের পদে 2টা 1 আছে। কিন্তু আমরা দেখতেও পাচ্ছি আমাদের আগের পদে 2টা 1 আছে, তার মানে আমাদের প্রত্যেকটা পদ যে নাম্বারটা আমরা পাচ্ছি তা আগের পদে কতগুলো 1 আছে বা কতগুলো 2 আছে বা কতগুলো 3 আছে ওইটা নির্দেশ করতেছে। তো আমরা যদি 4 পদে যাই, তো এটা আমাদের কী হলো, এটা আমাদের 2-এর জন্য একটা 2, এই 1-এর জন্য একটা 1, 21 আমরা পাচ্ছি। তো আমরা যদি 4th বা 4র্থ নাম্বার যে পদ আছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কী আছে, 1 2 1 1। তো আমি প্রথমটা কী লিখবো, ইংলিশে লিখব 1, পরেরটা কী লিখবো, নাম্বারে লিখব, এরপরটা কী লিখবো, আবার ইংলিশে লিখব, এরপরটা কিসে লিখবো, নাম্বারে লিখব, অর্থাৎ একবার ইংলিশ একবার নাম্বার।
তাহলে 1 2 1 1 এটা দ্বারা কি প্রকাশ করতেছে? আমাদের 2 আছে একটা, 1 আছে একটা। তো আমি যদি আগের পদটা দেখি, সেখানে আমাদের 2 আছে কয়টা? একটা, আর 1 আছে কয়টা? ওটাও একটা। তাই আমি দেখতেই পাচ্ছি আমাদের যে চতুর্থ পদ আছে সেটা তৃতীয় পদের নাম্বারে কয়টা 2 আছে, কয়টা 1 আছে সিরিয়ালি আমাদের সেটা বলে দিচ্ছে। তাহলে আমি এই 1 এর জন্য পাচ্ছি কি 1, এই 2 এর জন্য পাচ্ছি 2, এই 1 এর জন্য পাচ্ছি 1, এই 1 এর জন্য পাচ্ছি 1। তাহলে এটা কিন্তু আমাদের এটা সেটা মিলে গেছে। তো আমাদের এই পদটা দেওয়াই আছে, তো আমি এইখান থেকে পরবর্তী পদ নির্ণয় করব কিভাবে? এটা ফোর্থ হতো। আচ্ছা, তো পরবর্তী পদ আমরা এখান থেকে নির্ণয় করব, আমরা এটা দেখবো না, আমরা নির্ণয় করে এটার সাথে মিলাবো। আচ্ছা, এখানে আমাদের 1 আছে কয়টা? 1 আছে একটা। তাহলে আমি লিখব 1, প্রথমটা অবশ্যই আমাদের ইংলিশে হবে এবং পরেরটা নাম্বারে হবে যে কয়টা আছে। তাহলে 1 আছে একটা, তার 1 দিলাম আর 1 দিলাম, এটা এই 1। তাহলে আমরা চিন্তা করি 1 কয়টা আছে? একটা আছে। তাই 1 1 এটা মানে মিন করতেছে যে এখানে 1 একটা আছে। এরপরে আমাদের সিরিয়াল ব্রেক হয়ে গেছে, মানে 1 এর পর 2 এসে গেছে। তাহলে 2 কয়টা আছে? একটা। তার মানে আবার আমি ইংলিশে লিখব 1 2। এটা মানে কি মিন করতেছে? যে আগের পদে 2 আছে কয়টা? একটা, বা একটা 2 আছে আর কি। তো এই যে আমাদের 2 এর কাজ হয়ে গেল। এরপরে পরে আমরা দেখতে পাচ্ছি আমরা যে 2টা 1 আছে, তার মানে আমি কি লিখব 2 1। তার মানে আমাদের 2 আছে কয়টা? সরি, 1 আছে কয়টা? 2টা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 1 2টা আছে। তার মানে এই 1 1 দ্বারা মিন করতেছে আগের পদে 1 আছে একটা, এই 1 2 দ্বারা মিন করতেছে আগের পদে 2 আছে একটা, এই 2 1 দ্বারা মিন করতেছে আগের পদে 1 আছে 2টা। অর্থাৎ সিরিয়ালি কিন্তু এলোমেলোভাবে না। তাহলে আমরা এটাকে কী পাচ্ছি এখান থেকে? এই যে 1, এটার জন্য একটা 1, এই 1 এর জন্য একটা 1, এই 1 এর জন্য একটা 1, এই 2 এর জন্য একটা 2, এই 2 এর জন্য একটা 2, এই 1 এর জন্য একটা 1। তার মানে 1 1 1 2 2 1। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটাই কিন্তু মিলে গেছে, একদম মিলে গেছে। তাহলে আমাদের বলছে ধারাটির পরের পদ কত? তাহলে আমরা পরের পদ এইভাবেই নির্ণয় করব। তাহলে আমাদের ষষ্ঠ পদ হবে, তো এখানে 1 আছে কয়টা? 3টা। তাহলে আমি কী লিখব? 3 1। প্রথমটা ইংলিশে, পরেরটায় নাম্বারে। তাহলে পরেরটায় এখানে আমাদের 1 এর কাজ তো শেষ, এবার 2 এর কাছে, 2 এর কাছে আসি। তো এখানে 2 আছে আমাদের মোট 2টা, তার মানে আমি লিখব 2 2। তাহলে এখানে আমাদের নির্দেশ করতেছে 2 আছে 2টা। এরপর আমরা 1 এর কাছে আসি। তাহলে 1 এর কাছে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে 1 আছে কয়টা? একটা। তার মানে 1 1। তো আমাদের সবগুলো কাজ শেষ। এবার আমরা জাস্ট এটার মানগুলো বসাবো। 3 এর জন্য একটা 3, 1 এর জন্য একটা 1, 2 এর জন্য একটা 2, এই 2 এর জন্য একটা 2, এই 1 এর জন্য একটা 1, এই 1 এর জন্য একটা 1। তাহলে 3 1 3 1 2 2 1 1, এটা আমাদের কত পদ? ষষ্ঠ পদ। তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন সাপোজ তোমাকে বললো তারপরে 2টা পদ নির্ণয় করতে, তাহলে এরপরে পদ কী হবে ওটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে সপ্তম পদ কী হবে? 3 কাছে আমরা যদি যাই, তাহলে 1 3, মানে 3 আছে মোট একটা, আগের পদে 3 আছে একটা। তাহলে এরপরে চিন্তা করি 1 আছে, তো 1 কয়টা আছে? একটা। তাহলে আবার 1 1, এরপরে 2 আছে 2টা, তার মানে 2 2, 2টা 2 আছে। এরপরে 1 আছে 2টা, তাহলে 2টা আছে যেহেতু, তাহলে 2 1। তাহলে এটা জাস্ট আমরা নাম্বারে লিখে দেবো, এই 1 এর জন্য একটা, 3 এর জন্য একটা 3, এই 1 এর জন্য একটা 1, এই 1 এর জন্য একটা 1, 2 এর জন্য 2, 2 এর জন্য 2, এই 2 এর জন্য 2, আর 1। তো আমাদের পরবর্তী পদ অর্থাৎ সপ্তম পদ হবে এইটা। এভাবে আমরা অষ্টম, নবম, দশম, যা ইচ্ছা মানে যততম পদ বলবে আমরা কিন্তু বের করতে পারবো। তো আমাদের প্রসেসটা হবে এইরকম, আমাদের চিন্তা করতে হবে এখানে 1, এটা 1 1, এটা 2 1, এটা 1 2 1 1, এভাবে চিন্তা করতে হবে এবং দেখতে হবে আগের পদের সাথে কীভাবে কানেক্টেড হয়। তো আমাদের অ্যান্সার হবে মেইনলি এইটা, এই প্রশ্নের জন্য অ্যান্সার হবে এইটা। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।